আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। কোভিড-19 পরিস্থিতি অবনতি হওয়ার জন্য আমরা আবার অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। আমি আসমা হোসেন, প্রভাষক ফিনান্স ব্যাংকিং, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের মাঝে প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর ক্লাসটি করাবো বলে হাজির হয়েছি। তোমরা দেখো, যারা আমার সাথে সরাসরি ক্লাস করেছিলে তাদেরকে আমি কিছু অংশ পড়িয়েছিলাম তোমাদের গণিত বই থেকে। তোমাদের গণিত বই থেকে কিছু অংশ পড়িয়েছিলাম, এই হচ্ছে তোমাদের গণিত বইটা, ঠিক আছে? এখন দেখো বাচ্চারা, তোমরা কি সবাই খাতা কলম নিয়েছো? সবাই খাতা কলম নিয়ে ক্লাসে বসো, ঠিক আছে? আমরা এখন অঙ্ক করব, ঠিক আছে? আমরা এখন কি করব জানো? অঙ্ক করব। আচ্ছা, আমরা এখন প্রথম অধ্যায় সংখ্যা, ঠিক আছে? সংখ্যা করব, প্রথম অধ্যায় সংখ্যা। 1 থেকে 1000 পর্যন্ত গুনতে শিখবো। আমরা কিন্তু শিখেছিলাম 1 থেকে 1000 পর্যন্ত গুনতে, তোমরা কি সবাই ভুলে গেছো না মনে আছে বলো তো? দেখো তো ছবিগুলোতে, ছবিটাতে কতগুলো গরু আছে, গুনতে থাকো তো সবাই। 1 2 3 4 5 6 7 8, দেখি কে গুনতে পারো, আগে কে গুনতে পারো, যে গুনতে পারবা তার জন্য পুরস্কার আছে। দেখো 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 কতগুলো গরু, এখানে অনেকগুলো গরু আছে, কিন্তু মোট কতগুলো গরু আছে কে বলতে পারবা? সবাই গরু সংখ্যা গুনে লিখে রাখবা, ঠিক আছে? আমি দেখবো কে লিখতে পারছো। আচ্ছা, এতগুলো গরু কিভাবে গণনা করা যায়? তোমার কি মনে আছে কিভাবে আমরা 10-এর দল গঠন করে দ্বিতীয় শ্রেণীতে গণনা করেছি? দেখো আমরা দল গঠন করে নিয়েছি, দেখো এই যে 10টা গরু একসাথে নিয়ে তারপর হচ্ছে দল গঠন করেছে, দল গঠন করে তারপরে হচ্ছে আমরা গণনা করি, ঠিক আছে? তোমরা দল গঠন করে গণনা করতে পারো। তাহলে আমরা দল গঠন করে গণনা করবে, এই যে দেখো 2টি 100 আছে, তাহলে 200 মানে কি বলো তো? এখানে দেখো, এখানে 5টা করে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা, 1 2 3 4 5, 5টা সারি আছে 10টা করে, তাহলে 5টি 10 আছে, তাহলে আছে 50, ঠিক আছে? আর এখানে 2টি 100 আছে, তাহলে দেখো এখানে 5, এখানে 10টা 20 30 40 50, ঠিক আছে? 10 20 30 40 50, এই পাশে 10 20 30 40 50, তাহলে কি হলো বলো তো? এখানে 50টা 100টা, এখানে 50টা, এখানে 50টা, এখানে 50টা 100টা, এখানে 50টা, এখানে 50টা 100টা, এখানে 200, এখানে কতটি? 50টি, তাহলে 250টি, আর এখানে আছে কত? 7টি, ঠিক আছে? তাহলে এখানে কত আছে? 257টি গরু আছে, দেখেছো তোমরা সবাই, মনে ফেলেছি। এখন দেখো তো যে যে খাতায় লিখেছিলে তাদেরটা হয়েছে না হয়নি? এখানে কতগুলো গরু আছে? 257টি গরু আছে, ঠিক আছে? 257টি গরু আছে। দেখো আমরা যখন এলোমেলো ছিল গরুগুলো তখন আমাদের গুনতে কষ্ট হয়েছে, এখন যখন আমরা দলে ভাগ করে নিলাম তখন কিন্তু আমরা খুব সহজেই গুনতে পারলাম, ঠিক আছে? এখানে এক দলে আছে 100, আরেক দলে আছে 100, তাহলে 100, তাহলে কত? 200, আর এখানে 10 10 10 10, তাহলে 5 10, তাহলে কত? 50, আর এখানে এক এক করে কয়টা আছে? 7টা, তাহলে 257টি গরু আছে, ঠিক আছে? আমাদের গরু গানা শেষ। আচ্ছা, আমাদের গরু গানা কি হয়েছে? শেষ হয়ে গেছে। এখন আমরা কি গুনবো, কি গুনবো? আচ্ছা, আমরা এখানে সংখ্যা নির্ণয় করি, আচ্ছা চলো আমরা কথা পড়ি এবং কথায় লিখি। দেখো 238, সবাই লিখো, তোমরা কথায় লিখবা, ঠিক আছে? পড়বা এবং কথায় লিখবা, তারপর লিখবা 815, কি লিখবা? 815, তারপর লিখবা 111, ঠিক আছে? 111, তারপরে কি লিখবা? 957, তারপরে 153, তারপরে 699, ঠিক আছে? তারপরে তোমরা অঙ্কে লিখবা, অঙ্কে লিখবা কিভাবে জানো? এই যে তোমরা অঙ্কে লিখবা, অঙ্কে লিখবা কি জানো? 135, এখানে লিখবা, তারপর সেটাকে আবার কি করবা? অঙ্কে লিখবা, তারপর লিখবা 222, তারপর লিখবা 212,
তারপর লিখবা 476, তারপর 801, 650, ঠিক আছে? সবাই কিন্তু করবা, তোমাদের এখন কি হচ্ছে এটা, এটা হচ্ছে CW, ঠিক আছে? ক্লাস করার সময় অবশ্যই কি করতে হয়, সাথে সাথে লিখতে হয়, সবাই লিখে ফেলো। দেখো আমরা এখানে গণনা করা শেষ হয়ে গেছে, আমাদের অঙ্ক করা কি হচ্ছে? আমি কিন্তু অঙ্ক দেখতে চাইবো। এখন আমরা এখানে গণনা করি, ওইখানে অনেকগুলো গরু ছিল, সেই গরুগুলো গুনতে গেলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, তাই এখন আমরা একটু লিখবো। দেখো এখানে আমাদের মোট পরিমাণ কত, দেখো এখানে কয়টা 1000, একটা 1000, দুইটা 1000, তিনটা 1000, তারপরে হচ্ছে 100 কয়টা, এখানে 107টা, 10 কয়টা, 4টা, 1 কয়টা, এখানে 1 হচ্ছে কয়টা জানো, এখানে 8টা। তাহলে এখন সর্বমোট কত হয়েছে এই ঘটের মধ্যে তুমি লিখবা, ঠিক আছে? এই ঘটের মধ্যে লিখবা, তারপরে এখানে আরো কিছু অঙ্কে লিখি কাজ আছে, সেই অঙ্কে লিখি কাজগুলো বাসায় করবা। এই কি দেখো 2859, 8210, 3001, 4400, 1111, 9647, 7060, 2222, তারপরে বাকিগুলো কি করবা কথায় লিখবা, ঠিক আছে? সবাই সুন্দরভাবে সিডব্লিউ গুলো করবা। তারপর তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে, তোমরা বই নিয়ে বইয়ের পেজ খুলো, কত পেজ আছে তোমরা কি বলতে পারো? আমরা এখন 9 নম্বর পৃষ্ঠায় আছি, এখন 10 নম্বর পৃষ্ঠে চলে গেছি স্থানীয় মান গণনা করার জন্য, ঠিক আছে? যখন আমরা 1000 পর্যন্ত সংখ্যা গণনা করব তখন একই ভাবে গণনা করব, কিভাবে গণনা করব, এই যে দেখো এখানে 2টা 1 আছে, তাহলে একক স্থান কত, 2। এখানে দেখো 1 2 3 4 5 6 7, 7টা 10 আছে, তাহলে 10 একক স্থান কত, 7। এখানে 1 2 3 4, 4টা 100 আছে, তাহলে এখানে শতক স্থান কত, 4। তাহলে দেখো আমরা 472 যদি হয় তাহলে 4 শতক 7 দশক 2 একক হবে, 1000 শতক দশক ও একক কতটা, ঠিক আছে? সেটা খুঁজে বের করতে হবে আমাদের, এখানে খুঁজে এই যে এখানে এইখানে আমরা 10 পেজ দিয়ে তারপর খুঁজে বের করব যে এখানে 1000 শতক ও দশক কতটা আছে, ঠিক আছে? সেটা তুমি যখন খুঁজে বের করবা অঙ্কে লিখবা, কথায় লিখবা, এই শূন্যস্থানে বসাবা, এই শূন্যস্থানে বসাবা, এই শূন্যস্থানে বসাবা, এই শূন্যস্থানে বসাবা, ঠিক আছে? তারপর দেখো খালি ঘর পূরণ, এই যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে দেখো, এটা হচ্ছে এখানে হাজারের ঘরে বসবে কত, 3, শতকের ঘরে 8, দশকের ঘরে 4, এককের ঘরে 0, এভাবে প্রত্যেকটা পূরণ করবা। পেজ নাম্বার কত, 11, সবাই কি লিখতেছো, 11 পৃষ্ঠায় যায় খালি ঘর পূরণ গুলো করবা, ঠিক আছে? তারপরে দেখো যদি 15টি 10 থাকে তাহলে সংখ্যাটি কত, 15টি 10 থাকলে সংখ্যাটি কত, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সংখ্যাগুলো কি করতে হবে দেখতে হবে। দেখো তোমাদের HW হচ্ছে এটা, তোমাদের HW হচ্ছে এইটা, ঠিক আছে? দেখো সবাই সবাই তুলে নাও খাতায় লিখে তোমরা রেখে দিবা, যখন আমাদের সশরীরে দেখা হবে, সশরীরে ক্লাস দিতে আসবো, তখন তোমাদের হোমওয়ার্ক গুলো আমি একে একে দেখবো।